লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বৈঠক, দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে ঐকমত্য। ব্রিটেনের 40তম রাজা হিসেবে আজ অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। অনুষ্ঠানে যোগ দেবেন 2300 অতিথি। এবং বাজারে চিনির পর্যাপ্ত মজুদ আছে দাবি পাইকারি ও খুচরা বিক্রেতাদের, দাম বৃদ্ধির জন্য সমন্বয়হীনতার অভিযোগ। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো খবরে। যুক্তরাজ্যের রাজা ও রানী কনসর্টের রাজ্যভিষেকের আগে রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে লন্ডনের বেকিংহাম প্যালেসে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে কমনওয়েলথ দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগদানের পাশাপাশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দেন। সম্মেলন অনুষ্ঠিত হয় লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো হাউসে। এ সময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার বিকেলে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসের দ্বিপাক্ষিক রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে একমত হন দুই প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়নের রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন ঋষি সুনাক। বাংলাদেশ বিমান পরিবহন খাত জোরদারে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ ঘোষণাপত্র সই হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম বৈঠক। এবার ভিন্ন প্রসঙ্গ। বাজারে চিনির কোনো সংকট নেই বলে জানালেন পাইকারি বিক্রেতারা। প্রচুর পরিমাণে পণ্যটি মজুত রয়েছে বলে দাবি তাদের। খুচরো ব্যবসায়ীরা বলছেন বাজারে রয়েছে খোলা চিনি, কিন্তু ভোক্তা পর্যায়ে কেন সংকট তৈরি হলো, এ নিয়ে বিস্তারিত থাকছে কাউসার আহমেদের রিপোর্টে। 120 টাকা করে এখন চিনি কিনতে আসছি, 140 টাকা। পরের দোকানে চিনি থাকে বিক্রি করে না, ওরা বলতেছে বাজার শর্ট, বাজারে মাল নাই, চিনি নাই, বাড়তি টাকা দিয়ে কিনে কোম্পানির থেকে, এভাবে বলে আর। চিনির সংকট দেখিয়ে বেশ কয়েকদিন ধরেই পকেট কাটা হচ্ছে গ্রাহকদের। ভোক্তা পর্যায়ে পণ্যটির দাম এবং সরবরাহ নিয়ে নানান প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। আর এই যে দাম বাড়তেছে বা এটার যে মানে কি ভৌতিক কারণ আমরা বুঝতেছি না, সেই বাস্তবতা কতটুকু যুক্তিযুক্ত, সত্যিকার অর্থে কি চিনির সংকট রয়েছে, এই প্রশ্ন ছিল খুচরা ব্যবসায়ীদের কাছে। যখনই সরকার আপনার কেজিতে 3 টাকা কমানো হয়েছে, 112 টাকা জায়গা 109 টাকা করছে, তখন থেকে চিনি একদমই টোটাল বাজার কোনো কোম্পানি সাপ্লাই দেয়নি। রমজানের আগেও চলছে, তখনও কিন্তু আমরা চিনি বাজারে পেয়েছি, কিন্তু ঈদের পর থেকে আপনার সরকার নির্ধারিত যে রেটটা দেওয়া ছিল ওই রেটে চিনি নাই বললেই চলে। প্যাকেট চিনি নাই, কিন্তু হচ্ছে খোলা যেটা 50 কেজি বস্তা চিনি ওটা বাজারে চিনি আছে, দাম বেশি 135 টাকা কিনে। কিছুটা উত্তর মিললেও অনেক প্রশ্ন রয়ে যায় ডিলার এবং পাইকারি ব্যবসায়ীদের কাছে। তারা বলছেন পর্যাপ্ত পরিমাণে চিনি রয়েছে বাজারগুলোতে, তবে সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করা যাচ্ছে না চিনি। যে দেখো নাই ওর গালের মধ্যে জুতো খুলে দাম দাম বাড়বে। চিনির ভাই কোনো সংকট নাই, সরকারের নির্ধারিত রেটে চিনি পায় না, এ কারণে অনেকে চিনি বিক্রি করে না। এখন চিনি 26 টাকা বাড়ানোর একটা প্রস্তাব দিচ্ছে সরকারকে, এখন সরকার এটা কত রূপে অ্যাকসেপ্ট করে তো বলতে পারবো। দামের এই সমন্বয়হীনতা এবং বাজার নজরদারি পারে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের 6 বিভাগের অধিকাংশ স্থানে এবং বাকি 4 বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন রাত ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সাথে আবহাওয়া অফিস আরও জানিয়েছে আগামীকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7টি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয় একযোগে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আবেদন পড়েছে 1,22,882। এই ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়াই করছেন প্রায় 42,000 জন শিক্ষার্থী। কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা 2,934টি, এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 908টি, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের যথাক্রমে 1,744টি ও 2,082টি আসন বরাদ্দ রয়েছে। অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসে মাদক পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জোনাল টিম। এ সময় উদ্ধার করা হয় 50,000 পিস ইয়াবা। কুরিয়ার সার্ভিসে একটি বস্তার মধ্যে স্কুল ব্যাগের আড়ালে ইয়াবার চালান ফরিদপুর থেকে ঢাকায় নিয়ে আসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুরের উপপরিচালক শামীম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এই সময় মাদক দক্ষিণাঞ্চলের ডিলারদের কাছে সরবরাহ করে থাকে বলে জানান তিনি। মাদক ব্যবসার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ফরিদপুরের উপপরিচালক শামীম হোসেন। এবার সারা বাংলার খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুলতা এলাকার একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ গোলাম রাব্বি নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় পাঁচজনের মৃত্যু হল। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিস্ফোরণের ঘটনায় শুক্রবার সকালে নিয়ন ও দুপুরে আলমগীর হোসেন নামে অগ্নিদগ্ধ আরও দুজনের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফুলতা গোলাকান্দাইল এলাকায় আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের স্টিল মিলে এই বিস্ফোরণ ঘটে, এতে 7 জন দগ্ধ হন। গুটিজাতের আম পাড়ার মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে আম সংগ্রহ। প্রশাসনের প্রকাশ করা ক্যালেন্ডার অনুযায়ী এরপর পাড়া হবে গোপালভোগ, লক্ষণভোগ, হিমসাগর সহ বিভিন্ন আম। এবছর প্রকৃতি দুর্যোগ ও ঝড়ঝাপটা না হওয়ায় আমের ভালো ফলন হয়েছে। বারিউল আলম শান্ত তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে কৃষি অধিদপ্তর ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে আবারও ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে রাজশাহী জেলা প্রশাসন। ইতিমধ্যে গুটি জাতের আম পাড়তে শুরু করেছে চাষিরা। এবছর প্রাকৃতিক দুর্যোগ ও ঝড়ঝাপটা তেমন না হয় আমের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজার দরও ভালো পাওয়ার আশা করছেন বাগান মালিক ও আম ব্যবসায়ীরা। বছরের প্রথম আম ভাঙলাম, আজকে শুরু করলাম, আপনার 3 মাস আম ধরেন ভাঙ্গা হবে। প্রশাসনের মানে দেওয়া তারিখ অনুযায়ী আজকে আমরা প্রথম কাঁচা মিঠা আমটা নামালাম। আমরা প্রায় 32টা বাগান নিয়ে কাজ করছি, 32টা বাগান চাষ করছি, নিজের মতো করে আমটা তৈরি করে দিচ্ছি। বেশিরভাগই আমরা অনলাইনে দিব, কারণ আমাদের অনলাইনে একটা বিশাল একটা মার্কেট। আম এবার নামাইছি, এখন আল্লাহ দেয় ভালো দামে বেচবো, আমেরও ফলন ভালো, আবহাওয়া ভালো ছিল যার কারণে উৎপাদন ভালো হয়েছে। নির্ধারিত তারিখের আগে কোনো বাগান মালিক আম পারলে স্থানীয় প্রশাসনকে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা। আঞ্চলিক ভাষায় যেটিকে গুটি আম বলা হয় সেটি 4 মে থেকে, অর্থাৎ আগামীকাল থেকে এটি বাজারজাতকরণ শুরু হবে, এবং অন্যান্যগুলো আমরা যেভাবে বলেছি পরবর্তীটি গোপালভোগ 15 মে থেকে বাজারজাতকরণ শুরু হবে। এবছর পর্যাপ্ত মুকুল এসেছিল এবং গুটিও প্রচুর ধরেছে। আমরা গত বছরের তুলনায় আশা করছি প্রায় 50,000 মেট্রিক টন আমাদের আম উৎপাদিত হবে। রাজশাহী জেলায় 19,578 হেক্টর জমির বাগানে 2,58,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এসব আমের বাজার হবে প্রায় 1,500 কোটি টাকা। আরভি ইসলাম হিমু,
এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 8টি হাইব্রিড সহ 113টি ধানের জাত আবিষ্কার করে। এই তালিকায় মেনিকেট নামের কোনো জাত নেই, কিন্তু বিভিন্ন মোটা চালের কারখানায় ছেটে কৃত্রিমভাবে তৈরি করা হয় মেনিকেট চাল। দেখতে সুন্দর ও চিকন হলে এ চালের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন চিকিৎসকরা। কুমিল্লা থেকে বিশেষ প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবিতে ফারহানা তাহের তিথির রিপোর্ট। কুমিল্লাতে ছোট বড় মিলিয়ে 110টি অটোরাইস মিলের কারখানা রয়েছে। এগুলোতে 28 ও 32 জাতের চাল চিকন ও সুন্দর করতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর পাউডার পটাশ ও ইউরিয়া সার। মসৃণ করতে ব্যবহার করা হয় মোমের পলিশ। গবেষণা বলছে কৃত্রিমভাবে উৎপাদিত এ চালে খনিজ উপাদান নেই বললেই চলে। উফশি ধান জাত এর প্রক্রিয়াজাতকরণ করে এটা মিনিকেট নামে বাজারে বিক্রি হচ্ছে। এই ছাটার কারণে চাউলের যে পুষ্টি উপাদান সেই পুষ্টি উপাদান চলে যাচ্ছে, বিনিময়ে যে আমরা যে চাউলের মাধ্যমে যে পরিমাণ পুষ্টি পাওয়ার কথা ভোক্তা হিসাবে সেই পরিমাণ আমরা পাচ্ছি না। পাশাপাশি এ ধরনের চাল গ্রহণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এদিকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ চাল উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। তাদের যে ক্ষেত্রে প্রতারিত হওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত আছে। সেক্ষেত্রে ঔষধ থেকে শুরু করে পণ্য সেবা সব ক্ষেত্রেই আছে। এক্ষেত্রে যদি কোনো ভোক্তা আমাদের কাছে কমপ্লেন করেন বা আমরা সেইভাবে যদি সুনির্দিষ্টভাবে অভিযোগ পাই যে কেউ নির্দিষ্ট একটা প্রজাতের কথা উল্লেখ করে সেটি না দিয়ে অন্য একটি জিনিস সরবরাহ করছে, তাকে আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। সর্বশেষ 2009 সালে সংশোধিত আইন সহ ভেজাল বিরোধীদের 3 লক্ষ টাকা ও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। সংশোধিত আইন সহ ভেজাল প্রতিরোধের প্রয়োগ না থাকার কারণে দিন দিন বেড়েই চলেছে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বৈঠক, দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে ঐকমত্য। ব্রিটেনের 40তম রাজা হিসেবে আজ অভিষেক হচ্ছে তৃতীয় চার্লসের। অনুষ্ঠানে যোগ দেবেন 2300 অতিথি। এবং বাজারে চিনির পর্যাপ্ত মজুদ আছে, দাবি পাইকারি ও খুচরা বিক্রেতাদের, দাম বৃদ্ধির জন্য সমন্বয়হীনতার অভিযোগ। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ 3:30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।